এরপরে প্রশ্ন করেছেন আবকর সিদ্দিক আপনি জানতে চেয়েছেন আমার বাসার কলিং বেলে সালামের টোন দেওয়া এই সালামের কি জবাব দিতে হবে কলিং বেলে যে সালাম আছে রেকর্ড করা এই সালামের জবাব দেওয়া আবশ্যক নয় এমনিতে সরাসরি কেউ কাউকে সালাম দিলে সেটির জবাব দিতে হয় এবং কোরআনকারিমি আল্লাহ রব্বুল আলম বিষয় বিষয়ে স্পষ্ট নির্দেশ করেছেন তোমাদেরকে যখন কেউ সালাম দেয় আল্লাহ তালা বলেছেন এই দা হই তুম বিহসানা মিনহা অরুদ্দু হা তোমাদেরকে কেউ যখন সালাম দেয় তখন তার চাইতে উত্তম ভাষায় তাকে তুমি রিপ্লাই করো কিংবা সে যেটুকু বলে তোমাকে সালাম নিবেদন করে কমপক্ষে সেটুকু তাকে ফেরত দাও তো এত আলোকে সালামের জবাব দেওয়াটা আবশ্যক ওয়াজিব তবে কলিং বেলে বা এরকম কোনো জায়গায় যেখানে রেকর্ড করা আছে সেখানকার ওই রেকর্ড সালাম শুনে সেটার জবাব দেওয়াটা আবশ্যক নয় কারণ রেকর্ডটা কেমন যেন কারোর কথাটা শুনে শুনে আরেকজন সেটার বিবরণ শুধু দিলেন তো এটির অনুসরণ করে বা এটির জবাব দেওয়া এটির রিপ্লাই দেওয়া এটি আবশ্যক নয়